দর্শক কেমন আছেন সবাই? খুব ভালো আছেন আশা করি। আমন্ত্রণ জানাই আমাদের প্রতিদিনের বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে অনুষ্ঠানে। আমাদের পুরোটা অনুষ্ঠান জুড়ে আজকে থাকছে লোকজ সঙ্গীত। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন সন্দীপন দা, কেমন আছেন দাদা? ভীষণ ভালো। সবসময় মানে বড় কথা কি, এনটিভি সাথে যদি থাকতে পারি সেটা ভীষণ রকম গর্ববোধ হয়। আমাদেরও খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি। আজকে পুরোটা সময় জুড়ে আমরা লোকজ সঙ্গীত শুনব, বেশ কিছু বিখ্যাত গান এবং আসলে মনটাকে ভালো করার গান, যেটা বলে লোকসঙ্গীত আমাদের সংস্কৃতিকে বহন করে চলে। তো প্রথম আমরা কোন গানটি শুনছি? আমি হেমাঙ্গ বিশ্বাসের একটি গান করছি। উনি ওনার জন্ম হচ্ছেন সিলেটি 1912 সালে এবং মৃত্যু হচ্ছে 1987 সালে। আচ্ছা আচ্ছা। এবং উনি কিন্তু লোকযোধারার গানটাকে উনি গণসঙ্গীতের মধ্যে এত সুন্দর করে ব্ল্যান্ড করেছিলেন মিশ্রণটা, যে দারুণ একটা রূপ নিয়েছিল। এবং উনি ভারতীয় গণনাট্য সঙ্গের সঙ্গে ছিলেন, ওনার প্রতিষ্ঠা লগ্ন থেকে ছিলেন আর কি। এই মানুষটা কিন্তু আগাগোড়াই কিন্তু একজন বিপ্লবী মানুষ ছিল। তারই একটি গান, তোরে রাং দিল কি শোনা দিল। আচ্ছা, দিল কি শোনা দিল, পর করে দেখলি না, গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা তোরে, রং দিল কি শোনা দিল, পর কইরে দেখলি না, গুরু তোরে কি ধন দিল, চিনলি না মনা তোরে, রং দিল কি শোনা দিল। এমন মরে
ছয়জনা গুরুতরে বিধান দিল ছিলে না মনা তোরে রং দিল কি সোনা দিল পরম করে দেখলি না গানগুলোর মধ্যে একটা মাটির কেমন সোদা গন্ধ টাইপের আছে না, মাটির একটা টান অনুভব করা যায় গানগুলোর ভিতরে। এত সুন্দর আমাদের সংস্কৃতিকে যুগ যুগ ধরে বহন করে নিয়ে আসছে এই গানগুলো, আসলে কখনোই ভুলবার নয়। আমরা যতই আধুনিক হই না কেন, এই গানগুলো থেকে পিছু ছাড়াবার কোনো উপায় কিন্তু নেই। একদম ঠিক তাই, একদম ঠিক। এখন যে গানটি করতে যাচ্ছি, গানটি হচ্ছে রাধারমণ, আমাদের বিখ্যাত আরেকজন দিকপাল। তাঁর জন্ম হচ্ছে 1833-এ এবং মৃত্যু হচ্ছে 1915-তে। এই মানুষটি কিন্তু ধামাইল গান বলি আমরা, সেটা কিন্তু স্রষ্টা বলা যায় ওনাকে। উনি বৈষ্ণব ভাবাদর্শের মানুষ ছিলেন। তো এই লোকটি আবার ধামালি নৃত্য বলে একটা নৃত্য আছে, সেটারও প্রবর্তক। আচ্ছা আচ্ছা। তো এই মানুষটি একটি গান করছি যে শ্যামকালিয়া সোনা বন্ধুরে। ঠিক আছে। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, নিরলে ওরে আমার মনে যত দুঃখ, ভুলিয়া কইলাম না বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, বর্ষণ রে বন্ধু ফুলেরই বিছানা, ওরে হৃদ কমলে শুয়া চন্দ, ছিটায়া দিলাম না বন্ধু রে বন্ধু, নিরলে সো
না বন্ধু রে, নিরলে তোমারে পাইলাম না। সুরে সুরে মনটা মনে হচ্ছিল নদীর পাড় দিয়ে হারিয়ে যাচ্ছে। আর এত সুন্দর গান আমরা শুনতে পেলাম, যাদের সহযোগিতায় তারা আমাদের সাথে যন্ত্রণা সঙ্গে এত ভালো ভালো মানুষদেরকে সকাল সকাল আমরা সাথে পেয়ে যাই, যার কারণে এত সুন্দর সুন্দর গান আমরা শুনতে পারি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগছে যে আজকে মিলনদা গুরুস্থানীয় মানুষ এবং আমাদের দৌলত ভাই, মানে কি বলবো, যে মানুষ দুটো এবং সজীব এবং দারুণ একটা ব্যাপার আর কি। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার সকালবেলা। দাদা কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে? খুব ভালো লাগছে সকালবেলা উঠে, আমাদেরও খুব ভালো লাগছে স্টুডিওতে ঢুকে গান শোনা, সকাল সকাল ফোক গান শুনবো, কিছু মজার মজার আড্ডা হবে, আর শুরুতে একটি গানে চলে যাব। আচ্ছা, এখন যে গানটি করছে সেটি হচ্ছে কবিয়াল রমেশ শীল, আমাদের চট্টগ্রামের একজন কি বলবো ভান্ডার, উনি মাঝ ভান্ডার শিল্পে প্রচুর গান টান করেছেন এবং কি বলবো, ওনার জন্ম হচ্ছে 1877 সালে এবং মৃত্যু হচ্ছে 1967 সালে। এই মানুষটি দরবার থেকে সাধারণের কাছে কিন্তু ভান্ডারের শিল্পের যে গানগুলোকে
খুব কাছে নিয়ে গেছিলেন আর কি ভান্ডারি গানগুলোকে এবং আহমদুল্লাহ শাহ মাজ ভান্ডারিকে উনি প্রচন্ডভাবে আলোকিত করেছিলেন ওনার গান দিয়ে তো ওনার একটি গান করছি হ্যাঁ প্লিজ আমার ভাবের ঘরে আগুন দিল কে রে সদাই প্রাণ খুঁজিয়া বেড়ায় তারে আমার বন্ধু বিনে মনে রাগু আমার বন্ধু বিনে মনে আগুন কে নিভাইতে পারে সদাই প্রাণ খুঁজিয়া বেড়ায় তারে আমার ভাবের ঘরে আগুন দিল কে রে সদাই প্রাণ খুঁজিয়া বেড়ায় তারে আমার বন্ধু বিনে মনে রাগু আমার বন্ধু বিনে মনে আগুন কে নিভাইতে পারে সদাই প্রাণ খুঁজিয়া বেড়ায় তারে আমার ভাবের ঘরে আগুন দিল কে রে সদাই প্রাণ খুঁজিয়া বেড়ায় তারে শয়ন স্বপনে বসে মমরি দাসনে দর্শন ভোলালে আমারে সেই অবধি আমার প্রাণে ও সেই অবধি আমার প্রাণে ঘর হতে বাইরে টানে গো কীট না করিলাম না করিলা বন্ধু মোরে সদাই প্রাণ খুঁজিয়া বেড়াই তারে সদাই প্রাণ খুঁজিয়া বেড়াই তারে তোমার অপরু যে রূপেতে সর্বরু স্বরূপে থাকো রূপের ঘরে আমার সে রূপে ভোলালো আঁখি ও আমার সে রূপে ভোলালো আঁখি আমার কি রূপে রাখি গো ফিরয়ারে আরে ফাঁকি দিয়া ফিরয়ারে আরে সদাই প্রাণ খুঁজিয়া বেড়াই তারে আমার ভাবের ঘরে আগুন দিল কে রে সে বুঝিনু আমি নিমায়া নিটুর তুমি দয়া নাই তোমারি অন্তরে রমেশ কয় প্রাণ সখা ও রমেশ কয় প্রাণ সখা একটুখানি দিয়ে দেখা গো যাহা ইচ্ছা তাহা করো ইচ্ছা তাহা করো মোরে সদাই প্রাণ খুঁজিয়া বেড়াই তারে আমার ভাবের ঘরে আগুন দিল কে রে সদাই প্রাণ খুঁজিয়া বেড়াই তারে
আমার বন্ধু বিনে মনে রাগুনে কে নিভাইতে পারে সদাই প্রাণ খুঁজিয়া বেড়ায় তারে সদাই প্রাণ খুঁজিয়া বেড়ায় একেবারে আমি একেবারে মেতে গেছি দাদা, কি বলবো, একদম বলার কিছুই নেই। আমরা আসলে আপনার কাছ থেকে একটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান শুনতে চাই এই মুহূর্তে। আসলে এই আমেজটা, এই যে এত সুন্দর একটি গান শোনালেন সকালবেলা, আমেজটা ধরে রাখতে পারছি না। আচ্ছা, চট্টগ্রামের একটি গান আছে যে সেন্ট মার্টিনস দ্বীপে আব্দুর রশিদ বলে একজন মানুষ আছেন, যে মানুষটি দেখবেন যে এখানে বেড়াতে গেলেই ওখানে উনি মেন্ডোলে নিয়ে একটা গান করে, মধু হয়ে বিষ খাওয়াইলে। এই গানটা আমার আসলে শুরু হচ্ছে 2004 সালে, এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল বাপ্পা মজুমদার এবং গানটি আমাকে সংগ্রহ করে দিয়েছিলেন রেনেসা ব্যান্ডের বগি ভাই, ফয়সাল সিদ্দিকী বগি বেস গিটার বাজাতেন। সন্দীপন, একটা গান আছে, তুমি যেহেতু একটা প্রথম আমার অ্যালবাম ছিল সোনা বন্ধুর ডেবিউ অ্যালবাম, তুমি একটা গান করো, সেটা হচ্ছে মধু হয়ে বিষ খাওয়াইলে। এই মধু হয়ে বিষ খাওয়ালে দিয়ে আমার পথ শুরু এবং আমার মনে প্রথম বোধহয় আমরা করেছিলাম অডিওতে। এখন তো চারিদিকে আকাশে বাতাসে গানটা ইতিহাস হয়ে গেছে একেবারে একেবারে। এই সকালেই এই গানটি একদম শুনে ফেলবো। আরে মধু হই হই বিষ খাওয়াইলা, আরে মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, হন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা, আর মধু হই হই বিষ খাওয়াইলা, আর মধু হই হই বিষ খাওয়াইলা, হন হারণে ভালোবাসার দাম ন দিলা, দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা। আশায় আছি নদী।
বাহ, খুব ভালো লাগছে দাদা। এই সকালটা আসলে প্রাণবন্ত হয়ে গেছে একদম। দাদা, আমরা আরও একটি গান শোনার সময় আছে, তার আগে ছোট্ট করে শুনবো আমরা পরবর্তী আপনার নেক্সট অ্যালবাম কবে পাচ্ছি। আমার একটা সোলো একটা গান, একটা সিঙ্গেলস, একটা গুয়াহাটির একটা ছেলে আসামিজ একটা টিউনের একটা গান করেছে, একটা পাহাড়ি মেয়েকে নিয়ে। আচ্ছা, তো সেটার দুর্দান্ত একটা কম্পোজিশন হয়েছে, সেটা মিক্স হচ্ছে ওখানে, ইন্ডিয়াতে হচ্ছে। আর আমরা এটাকে নিয়ে একটা মিউজিক ভিডিও করছি, আর সামনে একটা সোলো অ্যালবাম আসছে, সেটাও এপার বাংলা ওপার বাংলার গীতিকারদেরকে নিয়ে। ও, অনেক ধন্যবাদ দাদা এই ইনফরমেশনটা আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাব। আমি দর্শকদের থেকে একটু বিদায় নিচ্ছি। দর্শক, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সুপ্রভাত। আমি বসে আছি ওহে দয়াময়, পারে রইলাম ঘাটে ভানুষে বসি লোপাটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি আমি নামে